আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বিডিপি ট্রিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ শুক্রবার, আজ আমি গিয়েছিলাম মিরপুর এক পাখিরহাট। মিরপুর এক পাখিরহাটে আজকে লোকজন অনেক বেশি ছিল, তুলনামূলক পাখি খুবই কম ছিল। তবে আজকে দামটা একটু চড়া ছিল, শীতের সময় অনেকে পাখি বিক্রি করে, আবার এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেকে পাখি ক্রয় করে। এই জন্য যারা বিক্রি করে পাখি তারা পাখির দাম বাড়ায় দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের পাখি এখানে রয়েছে, বাজিগার, ককটেল, লাভ বার্ড, রেইনবো লরি, ইন্ডিয়ান রিংনেক, লোটিনো, ককটেল, বিভিন্ন ধরনের দেশি বিদেশি বিভিন্ন ধরনের পাখি। তবে আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করব, আপনারা দেশি পাখি ক্রয় বিক্রয় থেকে বিরত থাকবেন। দেশি পাখি ক্রয় করলে বিক্রয় করলে এটা বন বিভাগ অনেক ডিস্টার্ব করবে, হয়তোবা আপনাকে জেল জরিমানা পর্যন্ত করতে পারে। তো যথাসম্ভব আপনারা বিদেশি পাখির দিকে আগ্রহী হবেন এবং যেগুলো হোম ব্রিড পাখি এগুলোর দিকে আগ্রহী হবেন। আর আপনারা যারা পাখি কিনতে চান তারা মিরপুর এক নম্বর আসতে পারেন, এখানে প্রতি শুক্রবার হাট বসে। হাটেও অনেক ধরনের পাখি উঠে, আপনার ইচ্ছা মতো দেখে শুনে বুঝে পাখি ক্রয় করতে পারেন। তবে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি বেসিক্যালি নতুন, তো আপনারা সাবস্ক্রাইব করলে হয়তোবা আমার ভিডিও করার উদ্যমটা আরও বেড়ে যাবে, তখন আমি আপনাদের আরও ভিডিও করে আপনাদের সামনে প্রতিবেদনটা শেয়ার করতে পারব। তো চলেন যাই, আজকে ভিডিওগুলো দেখি এবং দেখতে থাকি। আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তবে আপনারা আমার কমেন্টস করতে পারেন, তাহলে আমি পরবর্তীতে সেটা ঠিক করে ফেলব। থ্যাংক ইউ। এই কেম করা কেম হিটার লাইট আসছে তাই না? হিটার লাইটের দাম কত করে রাখছেন? কি আপনার
यारे शुभन्या वीडियो करते हैं यूट्यूब चैनल कॉल लगा बापे बुद्धि नंबर दीजिए।
হ্যালো আমার এই যে একটা আছে এই যে